এই বন্ধুরা আমি সুলতান মাহমুদ আইটি দাসনীকে আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেস আইডি নিয়ে ফেস আইডি কিভাবে কাজ করে ফেস আইডিতে কী কী ধরনের হার্ডওয়্যার থাকে সেগুলো নিয়ে কথা বলবো দেরি না করে শুরু করছি আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন বন্ধুরা অ্যাপেল দুই হাজার সতেরো সালের সেপ্টেম্বরের বারো তারিখে তাদের আইফোন টেন লঞ্চ করার সাথে সাথে ইন্ট্রোডিউস করে তাদের ফেস আইডি টেকনোলজি এবং তারা দাবি করে থাকে যে এই ফেস আইডি টেকনোলজি অনেক সিকিওর তো বন্ধুরা ফেস আইডিতে হচ্ছে মূলত দুইটা আলাদা আলাদা মডিউল থাকে তো এই দুইটা মডিউলের একটার নাম হচ্ছে রোমিও মডিউল যেটা মূলত হচ্ছে একটা ডট প্রজেক্টর তো এই ডট প্রজেক্টরের কাজ হচ্ছে আপনার ফেসের দিকে তিরিশ হাজারেরও বেশি ছোট ছোট ইনভিজিবল ডট প্রজেক্ট করা আর এই ডট প্রজেক্ট করার মাধ্যমে আপনার ফেসের একটা ইমেজ তৈরি হয় আর সেটা ক্যাপচার করে হচ্ছে আরেকটা মডিউল যেটাকে জুলিয়েট মডিউল বলে বলা হয়ে থাকে ইনফ্রারেড ক্যামেরা যেটাকে অ্যাপেল ট্রু ডেপথ ক্যামেরা বলে থাকে তো এই দুইটা মডিউলের মাধ্যমে আপনার ফেসের একদম সম্পূর্ণ একটা থ্রি ইমেজ ক্রিয়েট করা হয় এবং সেই থ্রি ডি ইমেজটা পাঠিয়ে দেওয়া হয় আইফোন টেনে যে এই ইলেভেন বায়োনিক চিপ আছে সেই বায়োনিক চিপের নিউরাল ইউনিটে সেটা পাঠ পাঠিয়ে দেওয়া হয় যেখানে মূলত এটা প্রসেস হয়ে থাকে আর এই অ্যাপল বলে থাকে যে এইটা তারা নিজেরাও অ্যাক্সেস করতে পারবে না এটা এমন সিকিওরভাবে থাকে তার সাথে থাকে একটা ফ্লাড ইলুমিনেটর আর যেটার কাজ হচ্ছে ফেসের মধ্যে ইনভিজিব ইনফ্রারেড লাইট প্রোজেক্ট করা যার কারণে এটা অন্ধকারেও ভালো মতো কাজ করে থাকে তো এখন আসি যে এইটা কি পরিমাণ সিকিওর এটা আনলক প্রবাবিলিটি সেটা হচ্ছে যে এক লক্ষ বারের যদি কেউ ট্রাই করে তো এক লক্ষ বারের মধ্যে একবার এটা হচ্ছে প্রবাবিলিটি যেখানে অ্যাপল বলে থাকে যে তাদের টাচ আইডি পঞ্চাশ হাজারের একবার এবং এইটার মধ্যে আরও কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে যে কেউ যদি পাঁচবার অ্যাটেম্প করে থাকে আর পাঁচবার অ্যাটেম্প করার পরে এসআইডি দিয়ে খুলতে পারবে না তখন আপনার পাসওয়ার্ডের স্ক্রিন চলে আসবে তারপরে হচ্ছে আটচল্লিশ ঘন্টা যদি আপনি ফোন আনলক না করে থাকেন তখন এই ফেস আইডি আর কাজ করবে না তখন আপনার পাসওয়ার্ড দিয়ে কাজ করতে হবে এবং ফোন রিবুট করার পরে আপনার ফোনে এই ফেস আইডি কাজ করবে না আপনার ফোন আগে পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে তারপরে আপনি ফেস আইডি স্ক্যান করতে পারবেন এবং এরপরে টানা ছয় দিন যদি আপনার ফোনে ফোনে কোনো ধরনের আনলক না হয়ে থাকে তখন আপনি এইটা দিয়ে আপনি আর ফেসআইডি দিয়ে আনলক করতে না তখন আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডের স্ক্রিন চলে আসবে তখন আপনার পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে তো বন্ধুরা এর আগে যে অ্যান্ড্রয়েডের যেই আইডি সিস্টেমগুলো ছিল সেটা এতটা সিকিওর ছিল না অ্যাপেল যে যেরকম করে ডেডিকেটেড হার্ডওয়্যার দিয়ে সি আইডি টেকনোলজি নিয়ে আসছে তো সে থেকে বলা যায় যে আসলে এটা অনেকটা সিকিওর বর্তমানে যেই ফেসআইডি ফিচার দেয়া থাকে অন্যান্য ফোনে সেগুলো এতটা সিকিউর না বিশেষ করে যেগুলোতে হার্ডওয়্যার থাকে না যেগুলো আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা থেকে ডেটা নিয়ে থাকে সেগুলো তবে এখন আবার কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনেও ফেস আনলক ফিচারের জন্য ডেডিকেটেড হার্ডওয়্যার দিয়ে দেওয়া থাকে যেমন মিএইট এসই এইট এক্সপ্লোরার এবং মি এইট সামি তাদের এই সব মডেলগুলোতে ফেস আইডি টেকনোলজি ব্যবহার করেছে এবং ওয়ান প্লাসও তাদের ওয়ান প্লাস ফাইভটি থেকে এই ফেস আইডির ফিচার ব্যবহার করে থাকে যেখানে ফেসের একশোটা পয়েন্ট স্ক্যান করে তারপরে সেটা আনলক করে থাকে এবং অ্যাপেলের তুলনায় আবার ওয়ান প্লাস সিক্স সের ফেস আনলক খুবই ফাস্ট এবং অ্যাপেলের থেকে কিছুটা অ্যাডভান্টেজ সেটাতে বেশি কারণ অ্যাপেলে ফেস আইডিতে স্ক্যান করার পরে সেটা আবার সোয়াইপ করা লাগে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনগুলোতে সেইভাবে সোয়াইপ করা লাগে না ফেস রিড করার পরে সরাসরি সেটা আনলক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল ফেস আইডি আশা করি যে আপনি বুঝতে পেরেছেন ফেস আইডি কীভাবে কাজ করে এবং ফেস আইডি সম্পর্কে আপনার সব ধারণাগুলো পরিষ্কার হয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে সেটা আপনি আমাকে নিচে কমেন্টে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ